আসানসোলের কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির অন্তর্গত বাংলা ঝাড়খণ্ড সীমান্তের 19 নম্বর জাতীয় সড়ক ডুবুরডিহি চেকপোস্টে ঝাড়খণ্ডের গিরিডি থেকে কলকাতার বাবুঘাটগামী এক লাইনের বাস থেকে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বাসের মধ্যে থাকা এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করে 4টি দেশি আগ্নেয়াস্ত্র ও 2টি তাজা কার্তুজ। শুক্রবার মধ্যরাতে এই ঘটনা ঘটে। বাসের চালক জানিয়েছেন, ঝাড়খণ্ডের গিরিডি থেকে বর্ধমানের উদ্দেশ্যে যাচ্ছিল ওই ব্যক্তি বলে খবর। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সেলিম আনসারি নামের ওই ব্যক্তিকে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কুলটি থানা তথা চৌরঙ্গি ফাঁড়ির পুলিশের কাছে এটি বড়সড় সাফল্য বলেই ধরা হচ্ছে। পুছ রে হামসে ক্যা কেসে ক্যা হুয়া নাই হুয়া এই তো চিজ বলো ক্যা আপকা ইয়া কুছ আপ বন্দুক তো বলে কি আপ লোগ জিসে রিকভারি হুয়া হ্যায় ওই রিকভারি কিয়া বস কহাঁ সে আ রহে হ্যায় গিরিডি সে আ রহে হ্যায় বাবুঘাট জায়েঙ্গে চার ই লোগ কিতনা আদমি হ্যায় ই লোগ দো আদমি কহাঁ সে চড়া ই লোগ ই লোগ গিরিডি সে চড়া কহাঁ জায়েগা ই লোগ জায়েগা বর্ধমান গিরিডি সে বর্ধমান উতরতা হ্যাঁ বলতে কি ফ্যাক্টরি মে হোক লেবর খটবাতে আবি বর্ধমানে যা যা গিরিডি সে হোক চেক পোস্ট পর রোকে হ্যাঁ कैसा लग रहा है ये जो आप अगला आप भी लोग जाता था आप अभी भी आपके साथ जा रहा है यहाँ पर पुलिस आपके घर के हमने অ্যাজ পার সোর্স ইনফরমেশান আমরা খবর পাই একটা গাড়ি আসছে, গাড়িটা হলো বাবা সম্রাট নামে, সেখানে একটা মানে আর্মস থাকার সম্ভাবনা আছে শুনলাম। সেই হিসেবে আমি আইসি চৌরঙ্গিকে খবর দিলাম, আইসি চৌরঙ্গি আবার আর আমাদের দুই অফিসারকে পাঠাই, প্রতাপ মণ্ডল আর ওই রূপম রূপম না রূপম ব্যানার্জি রূপম ব্যানার্জি। আসার পর আমরা সার্চ করার পর গাড়ি থেকে একটা নীল রঙের ব্যাগে 4টে আর্মস পাই। আর কি উদ্ধার হয়েছে বলি? আসানসোল থেকে মিলন সূত্রধরের রিপোর্ট, আনন্দ বার্তা।